ছোট্ট একটা ভাত ঘুম দিচ্ছিলাম দুপুর বেলায়। কলিং বেলে তীক্ষ্ণ চিৎকারে তন্দ্রার দফা রফা। এই অসময়ে কে এলো রে বাবা? সুরভি তো রুটি টুটি করতে আসে 5টা নাগাদ, এখন তো সবই 3টে। ঝিমঝিম চোখে দরজা খুলেছি, কোলাপসাপ্পল গেটের ওপারে এক মহিলা, বয়স্কা, প্রায় বৃদ্ধাই বলা যায়, বছর 60 তো হবেই। রোগাসোগা ছোটখাটো চেহারা, পরনে তাঁতের শাড়ি, চোখে গোলাপি সেলুলয়েড ফ্রেমে চশমা, সিঁথিতে ডগডগে সিঁদুর, সস্তার ভ্যানিটি ব্যাগ ঝুলছে কাঁধে। বেচতে এসেছে কিছু নাকি সাহায্য প্রার্থী? স্বামীর অসুখ কিংবা মেয়ের বিয়ে? বেজার গলায় জিজ্ঞেস করলাম, কি চাই? হাত জোর করে নমস্কার করলো মহিলা। আগে আমার নাম প্রতিমা চক্রবর্তী, আমাকে মিতালিদি পাঠিয়েছেন। কি ব্যাপারে বলুন তো? আপনি নাকি মেসেজ করার লোক খুঁজছেন? মনে মনে ভাবলাম, মিতালিকে তো বলেছিলাম বটে, হিস্টেরেক্টমির পর থেকে শরীরটা কেমন ভারী হয়ে যাচ্ছে, উপসর্গও দেখা দিয়েছে নানান রকম, গা হাত পা ব্যথা, জয়েন্ট পেইন, কোমরে যন্ত্রণা। তাই একটা ম্যাসিউরের সন্ধানে ছিলাম, নিয়মিত মাসাজ করালে যদি একটু আরাম হয়। মিতালি বেছে বেছে এই বুড়িটাকে পাঠালো? ভুরুকুঁচকে বললাম, কে করবে মাসাজ, আপনি? হ্যাঁ দিদি, আমি তো এই কাজই করি। পারবেন? দেখুন না করিয়ে, আমার হাতের খুব সুনাম আছে, একবার যারা করেছে তারা আর আমায় ছাড়তে চায় না। তেমন একটা প্রতীতি জন্মালো না, তবে মিতালি পাঠিয়েছে, ফেরানো তো যায় না, ভদ্রতা করে গেট খুলে দিলাম, বললাম আসুন। বেশ সপ্রতিভ ভঙ্গিতেই ভেতরে ঢুকলো মহিলা, সোফায় নয় বেঁটে টুলটায় বসেছে। পেশাদারি স্বরে জিজ্ঞেস করল, কি দিয়ে করবেন, পাউডার না তেল? মাসাজের আমি কি বা বুঝি, বললাম কোনটা দিয়ে করলে ভালো হয় সেটা আপনার ওপর। যদি শরীরটাকে খেলাতে চান তাহলে পাউডারই যথেষ্ট, কিন্তু ব্যথা বেদনা থাকলে তেলেই উপকার বেশি, তেলটা শরীরের ভেতর চলে যায় তো, চামড়াও মোলায়েম থাকে। তাহলে তেলেই করুন, কোমরটা আমায় খুব ভোগাচ্ছে। শুধু কোমর করাবেন? না না, গোটা বডি। কোমর ছাড়া আর কোথায় কোথায় ব্যথা আছে? গাঁটে গাঁটে, সর্বাঙ্গে। দেহে তো দেখছি চর্বিও জমিয়েছেন বেশ। চশমার ফাঁক দিয়ে একটুক্ষণ আমায় নিরীক্ষণ করল প্রতিমা, প্রশ্ন করল, অস্ট আর্থাইটিস আছে, স্পন্ডিলাইটিস? মজা লাগলো, ভুলভাল উচ্চারণ করলে অসুখগুলোর নাম জানে তো। পাল্টা প্রশ্ন হানলাম, কদিন ধরে করছেন এসব ম্যাসাজ টাসাজ? তা দিদি হলো গিয়ে প্রায় 15-16 বছর। ব্যাগটাকে কাঁধ থেকে কোলে নিল প্রতিমা। ডাক্তার অনিল শিকদারের নাম শুনেছেন? পন্ডিতিয়ায় যার ফিজিওথেরাপির চেম্বার ছিল উনি আমাকে স্বহস্তে শিখিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ দিদি। ব্যাগের চেন খুলে ছোট্ট একটা ছবি বার করে দিল প্রতিমা, এই দেখুন, ইনি আমার গুরু, আমার ভগবান, এর দয়াতেই আপনাদের উপকারে লাগতে পারছি। পাসপোর্ট সাইজের ফটোখানা হাতে নিয়ে দেখছিলাম, টাক মাথা, গোলগাল মুখ, এক মধ্যবয়সীর ছবি, গলায় টাই, পুরনো ফটোগ্রাফ তেল তেল মেখে আরো যেন হলদে টেমেরে গিয়েছে। ছবিটা ফেরত নিয়ে কপালে ঠেকালো প্রতিমা, যথাস্থানে রেখে দিয়ে বলল, তিনি তো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সত্যি দেবতা। যতদিন স্যার বেঁচেছিলেন ডেকে ডেকে পেশেন্ট দিয়েছেন আমাকে, কারুর কাছ থেকে 100 নিতাম, কারুর কাছ থেকে 200, কেউ দিতে প্রতিবাদ করত না। তা বিধাতা ঠাকুর তো ভালো মানুষদের বেশি দিন পৃথিবীতে রাখেন না, তাই হয়তো কাছে টেনে নিলেন। দিব্যি সুস্থ মানুষ, চেম্বার থেকে বাড়ি গেল, তারই কিনা রাত্রিরে শেরিব্বাল, ডাক্তারকে ফোন করারও সুযোগ দেয়নি, সঙ্গে সঙ্গে শেষ। কি বলবো দিদি, সে কথা ভাবলে আমার সর্বনাশ। এখন গুরু কীর্তন চলবে নাকি?
থামালাম তাড়াতাড়ি, বললাম চলুন শুরু করা যাক। হ্যাঁ চলুন, আপনার তেল আছে তো? আছে। আমার সঙ্গে শোয়ার ঘরে এলো প্রতিমা। আমরা শুনছি প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের প্রতিমা দর্শন। ছোট্ট অনুরোধ, গল্পটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। শুনছি প্রতিমা দর্শন। ইঞ্জিনিয়ারিংয়ের প্র্যাকটিক্যাল ট্রেনিং নিতে তিরুবনন্তপুরম গিয়েছিল বুলটু। সেখান থেকে একটা আয়ুর্বেদিক তেল এনেছিল আমার জন্যে মালিশের, সিলটা পর্যন্ত খোলা হয়নি। বোতলটা বের করে দিলাম প্রতিমাকে। উৎকট গন্ধ, তবে শোঁকার ধরন দেখে মনে হলো বেশ পছন্দই হয়েছে প্রতিমার। আমাকে শুতে বলে ভ্যানিটি ব্যাগ থেকে গুটিয়ে মুটিয়ে রাখা তেল চিটচিটে নাইলনের শাড়ি বার করলো একখানা। তাঁত খুলে সযত্নে পাট করে রেখে পরে নিল নাইলন শাড়ি। শুরু করলো কাজ। নাহ, মহিলা মালিশটা ভালোই জানে। অনর্থক চাপ দিচ্ছে না, দলাই মলাই করছে না, স্নায়ু বুঝে বুঝে শিরা ধরে ধরে চমৎকার টান দিচ্ছে। নিপুণ অঙ্গুলি চালনার দৌলতে ঘণ্টাখানেকের মধ্যে সত্যি ঝরঝরে হয়ে গেল শরীর। ঠিক করে ফেললাম প্রতিমাকে দিয়েই মালিশ করাবো নিয়মিত, সপ্তাহে অন্তত 3 দিন। মাস খানেকের মধ্যে হাতে নাতে ফল পেতে লাগলাম মালিশের। গা কোমরের ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, দিব্যি ঝরঝরে লাগে সারাদিন। পেটে হাত বুলিয়ে যেন মনে হয় মেয়েরও ছড়ছে খানিকটা। ফ্ল্যাট বাড়ির একতলা তিনতলা করতে এখন আর অসুবিধে হয় না তেমন, হাঁপাই না আগের মতন। প্রতিমা আমায় কয়েকটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে, সেগুলোও করছি রোজ। প্রতিমাকে নিয়ে একটাই যা সমস্যা, বড্ড বেশি কথা বলে প্রতিমা, বুকে বুকে কানের পোকা বের করে দেয়, একদিকে আঙুল চলছে অন্যদিকে মুখ। বুঝলে দিদি, গোবিন্দর বাপের খুব বড় কারবার ছিল, ধূপকাঠির। কারখানা তত বড় নয়, তবে লোক খাটত। চন্দন মোগরা গোলাপ কত গন্ধের ধূপ যে বানাতো গোবিন্দর বাপ। শহরে বেচত না, বলতো শহরের জন্য তো বড় বড় কোম্পানি আছে, আমি সুবাস বিলব গায়ে গঞ্জে। তা সে ধূপ চলতো বটে, বললে তুমি বিশ্বাস করবে না গো দিদি, গোস গোস মাল উঠে যেত। মহাজন এসে হা পিত্তেশ করে দাঁড়িয়ে থাকতো দোরগোড়ায়। তখন আমার গায়ে গয়না উঠেছে, দামি দামি শাড়ি হয়েছে। সারা অঙ্গে মালিশের সুখ নিতে নিতে আমি হয়তো একটা বেফাঁস প্রশ্ন করে বসলাম। তা সে ব্যবসার হাল খারাপ হলো কেন? ব্যাস, সঙ্গে সঙ্গে কথা লুফে নিয়েছে প্রতিমা। কপাল গো দিদি কপাল, যে মহাজনদের পেট পালার ব্যবস্থা করে দিল আমার স্বামী, তারাই কিনা ঠকাতে শুরু করলো ভালো মানুষটাকে। মাল নিয়ে টাকা দেয় না, পয়সা দেয় না, শুধু ঘোরায়। সেও সাদা মনের মানুষ, গিয়ে জোড়াজুড়ি করতে পারে না। দেখতে দেখতে তরণে ডুবলো, মরার উপর খাঁড়ার ঘা দিল এক কর্মচারী। গোবিন্দর বাপ তাকে ছেলের মতো দেখত, সে কিনা পেটি পেটি মাল চুরি করে হাওয়া। মানুষটার মনের অবস্থা যে তখন কি, শোকে তাপে রোগে পড়ে গেল, 6 মাস বিছানায় শয্যাশায়ী। এদিকে ঘরে তখন আমার 3-3টে কচি ছেলে, গোবিন্দর তখনও গোফে রেখা ওঠেনি, তাদের মুখে অন্ন জোগাতে আমাকে তখন নামতে হলো আয়ার কাছে। পেট কি লজ্জা ঘেন্না মানবে বলো দিদি? অর্থোপেডিক হসপিটালে চাকরি নিলাম, দিনের পর দিন নাইট ডিউটি, বামুনের ঘরের মেয়ে হয়ে অজাত কুজাতের গুম উদঘাঁটছি, তাদের সেবা করছি। ঘরে ফিরলে গোবিন্দর বাপ তো হাও মাও কান্না জুটত, তোমার কষ্ট আমি আর চোখে দেখতে পারি না মনি। হ্যাঁ গো দিদি, সে আমায় মনি বলে ডাকে, আমার ডাক নাম তো বুঁচি, ও নাম তার পছন্দ নয়। তা আমি তখন বলেছি, মন খারাপ করো না গো, জীবনে তো জোয়ার ভাটা আছেই। জোয়ারে টাকা এসেছিল, ভাটির টানে চলে গেছে, কিন্তু তলার মাটিটুকু তো আছে,
আর তোমার সেই মাটি তো আমি নয় কি? আত্মীয় বন্ধুরা পাশে নেই বলেও দুঃখ করো না গো, জানলা খোলা পেলে সুখের পাখিরা সব উড়ে যায়, ঠিক বলিনি বলো দিদি? আমার মতামতের অবশ্য ধার ধারে না প্রতিমা ঠাকুরন, মালাই চাকিতে কায়দা করে হাত ঘোরাতে ঘোরাতে বলে চলে। গোবিন্দর বাপের ধারটা কিন্তু একদমই আলাদা গো দিদি, অন্য মানুষ হলে অত বড় ব্যামোর পর আর মাথা তুলে দাঁড়াতে পারতো না, কিন্তু সে দেখিয়ে দিল, শরীরে একটু বল ফিরে পেতেই ধারকর্য করে খুললো একটা রোলের দোকান। মোয়েম দিয়ে কি সুন্দর পরোটা বানাতো গো, আমার স্বামীর হাতে শিক কাবাব যে খেয়েছে সে মৃত্যু অবধি ভুলবে না, কোত্থেকে যে শিখে ফেললো ওসব, ভালো জিনিসের তো মান নেই। কটা মাস যেতে না যেতে জমে গেল দোকান, খদ্দেররা দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে, কিন্তু ওই যে বললাম কপাল, সাদা মনের মানুষের পায়ে পায়ে বিপদ। পাশের রোলের দোকানখানা ফেল পড়ার উপক্রম হয়েছিল, সেই লোকটা পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে দিল গো, কয়েকটা মধুমাতালকে লেলিয়ে দিল একদিন, তারা হল্লাগুল্লা করে ভেঙে দিয়ে গেল গোবিন্দর বাপের দোকান, আবার নৌকডুবি। তাতেও মানুষটা নুয়ে পড়েনি, এখন পুরি তরকারি বানিয়ে এক ফ্ল্যাট বাড়ির সামনে বসে বেচে, খুব বিক্রি, বাবুরা সব চেটে পুটে খায়। ও অবশ্যই খুব একটা বেশি মাল বানায় না কো, ওই এক ডেকচি সবজি আসি একশোটা পুরি, ব্যাস বলে এতেই তো আমাদের বেশ চলে যাচ্ছে, লাভ বাড়িয়ে ফের কেন মানুষের বুকে হিংসে ডেকে আনি মনি। শুনছো গো ও দিদি, নাকি ঘুমিয়ে পড়লে? মাথা খারাপ, ওই ধারাবাহিক কাহিনী স্রোতে ঘুমোনোর জো আছে, তার উপর সে কাহিনী যদি হয় গোবিন্দর বাপের মতো এক লড়াকু মানুষের, যে কখনো হারতে শেখেনি। শুধু স্বামী নয়, পরিবারের অন্য সদস্যদের গল্প শোনাতেও ছাড়ে না প্রতিমা, ছেলেদের গল্প বলতে গিয়ে তো বিহ্বল হয়ে পড়ে আবেগে, কি বলবো গো দিদি, জননী হয়ে বড় মুখ করে বলতে নেই, আমার তিন ছেলেই মা মা করে আকুপাকু করে সারাক্ষণ এখনো, জানো তো গোবিন্দর লেখাপড়ায় খুব মাথা ছিল, ইচ্ছে করলেই তিন চারটে পাশ দিতে পারত, শুধু মায়ের খাটুনি চোখে দেখতে পারে না বলে জল ঢেলে দিল পড়াশোনায়, বলল ABCD অ আ ক খ তো শিখে গেছে মা, যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারি, আর বেশি দিগ্গজ হয়ে আমার কি হবে, তার চেয়ে দুটো রোজগার করে যদি তোমার হাতে দিতে পারি। 15 পড়তে না পড়তে ছেলে আমার নামলো পাঁপড়ের ব্যবসায়, বড় বাজার থেকে কাঁচা পাঁপড় কিনে এনে বালিগঞ্জ স্টেশনে বসে ভাজত আর বেচত, রম রমিয়ে চলত গো দিদি, ওই বয়সে দিনে 20-30 টাকা করে কামাতো রোজ। সে ব্যবসা অবশ্যই চালালো না শেষ পর্যন্ত, বাবার হাল দেখে দেখে হৃদয়ে ঘেন্না ধরে গেছিল, বলতো ব্যবসা নাকি আমাদের চক্রবর্তী বংশের কপালে নেই, তার চেয়ে পুরুদগিরির লাইনটাই ধরি না কেন মা, নিজের কাকা বেহালায় পুরুদগিরি করে, তার সঙ্গে লেগে থেকে শিখে নিল পুজো আচ্চার কাজ, বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন তো আছেই, এছাড়া দুর্গ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, শনি, সত্যনারায়ণ, কিছু না কিছু তো লেগেই থাকে 12 মাস, চালটা কলাটা মিষ্টিটাও নিত্যদিন আসে ঘরে। এই তো গত শ্রাবণের আগে শ্রাবণে বিয়ে দিলাম ছেলের, ব্যানার্জি ঘরের মেয়ে, আমার বাপের বাড়িও ব্যানার্জি কিনা, তাই বেছে বেছে শান্ডিল্য মেয়েই আনলাম। ঠকিনি গো দিদি, বউ আমার মতোই খাটিয়ে, এই যে আমি বেরিয়ে এসেছি কাজে, বউ আমার রেঁধে বেড়ে থালা সাজিয়ে বসে থাকবে, গেলেই বলবে মা মা গো তুমি আগে চারটি মুখে দাও তারপর অন্য কথা। গোবিন্দর বাপ তো মা লক্ষ্মী বলতে অজ্ঞান, বলে ভালো ছেলে গব্বেই আসে মনি, ভালো বউ আসে ভাগ্যে, দেও দুটোকেও বৌমা একেবারে জাদু করে রেখেছে, আমার গোপাল নিতাই মাকে যদি 16 আনা মানে তো বৌদিকে 8 আনা, না না 12 আনা। এরপর গোপাল নিতাইয়ের উপাখ্যান বিস্তারিত হতে থাকে ক্রমশ,
গোপাল মায়ের কত ভক্ত, এত ধাড়ি ছেলে এখনো কেন মায়ের কোল ঘেঁষে বসে, পিসবোর্ড কারখানায় ম্যানেজারি করছে গোপাল, মাইনে পেয়ে পাই পয়সা পর্যন্ত গুনে গেঁথে তুলে দেয় প্রতিমার হাতে, যে কটা টাকা হাত খরচা দেয় মা ছেলে তাতেই খুশি। জানে তো কি জন্য মা টাকা সরিয়ে রাখছে, বিয়ে দিতে হবে ছেলের, একফালি জমি কিনতে হবে, আর মেজর টাকায় যদি জমি হয় তো ছোট দেবে বাড়ি তোলার খরচ, ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনেছে নিতাই, গাড়ি খাটিয়ে সেও তো এখন রোজগারপাতি মন্দ করছে না, তিন ছেলেই রোজ কোড়াসে বায়না জোরে। আমাদের মানুষ করতে গিয়ে তুমি তো অনেক মুখে রক্ত তুললে মা, এবার জিরো, বুড়ো বয়সে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে টুকুন সুখ করো। কিন্তু চাইলেই কি প্রতিমাতা পারে আর, তার গুরু যে মরার আগে পই পই করে বলে গেছে, যতদিন না গতরে জং ধরে শেখা বিদ্যেটাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করো প্রতিমা, যেন তাহলেই তোমার অক্ষয় স্বর্গ বাঁধা। প্রথম প্রথম প্রতিমার জীবন চরিত্র শুনতে মজাই লাগতো আমার, কিন্তু এক কথা কাহাতক ভালো লাগে, তবু প্রতিমা শোনাবেই, নিজের সুখের গল্প শোনানো যেন প্রতিমার কাছে একটা নেশা, অনেকটা মাসাজ নিয়ে আরাম পাওয়ার মতো। এর মধ্যে বুলটু এলো হোস্টেল থেকে, সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, ছুটি মিলেছে দিন চারেকের, দুপুরে প্রতিমা দর্শন করেই সে আমার পিছনে লেগে গেল। কি মা, শেষে একটা কেঠো বুড়িকে দিয়ে বডি মাসাজ করাচ্ছ, ভাস্কর ছেলেকে আরো উস্কে দিল, ওই বুড়ি তোর মাকে তো মেসমেরাইজ করে রেখেছে রে। তাই নাকি, তাহলে আর বলছি কি, মালিশের সঙ্গে বুড়ি ফ্রিতে একটা মেগা সিরিয়ালও দিচ্ছে। শুধু মেগা নয় বলো, মেগার মেগা, আমিও হেসে ফেললাম, মেগাতেও গল্প অত আটকে থাকে না, এক আধটা অন্তত বাইরের সিন ঢুকে পড়ে হঠাৎ হঠাৎ, কিন্তু প্রতিমা দেবীর স্টোরির নো নরণচরণ, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের ঘর সংসার, প্রেজেন্ট আছে, ফ্ল্যাশ ব্যাক আছে। চার্জ কত নিচ্ছে, বুলটু চোখ নাচালো, প্রথম এক দুদিন 70 করে দিয়েছিলাম, এখন পার সেটিং 60, সবই ঠিক আছে, শুধু বুড়িটা যদি একটু বক বকটা কম করত। না শুনলেই পারো, কানে তুলো গুঁজে রেখো। বাহ, বুদ্ধিটা তো মন্দ নয়, কানে তুলো দিয়ে দিব্যি তো ঘন্টাখানি ঘুমিয়ে নিতে পারি, বুড়িও রেকর্ড চালু রাখুক, আমিও স্বস্তি পাই। পুজোতে দিন কয়েকের জন্য বেড়াতে গিয়েছিলাম আমরা পাহাড়ে, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, প্রতিমারও ছুটি ছিল কদিন, লক্ষ্মী পুজোর পরের সপ্তাহ থেকে আসার কথা ছিল ফের, কালী পুজো পেরিয়ে গেল, ভাই ফোঁটা গেল, তবুও তার দর্শন নেই, একটু ভাবনাতেই পড়ে গেলাম, অসুখ বিসুখ করল নাকি, বুড়ি তো কামাই করে না বড় একটা। এবছর পুজো দেরিতে ছিল, ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প, চামড়াতেও টান ধরছে, শরীরেও একটা ম্যাজ ম্যাজে ভাব, এই সময় ডুব মারল প্রতিমা। আরো দু একদিন দেখে মিতালিকে ফোন করলাম, আই মিতালি, কি হয়েছে রে বুড়ির, আমার বাড়িতে আসছে না যে বড়। মিতালিকে ঈষৎ ভাবিত মনে হলো, জানি না রে, এখানেও তো দেখা নেই। খোঁজ নিয়েছিস? কাকে দিয়ে খোঁজ নেব, ওকে তো জুটিয়ে দিয়েছিল আমার রান্নার মেয়েটা, সে তো পুজোর শাড়ি নিয়েই ধাঁ। মহা ফ্যাসাদ হলো, বুড়ি যেন কসবার কোথায় থাকে না। হ্যাঁ হ্যাঁ, রথতলায়, তোর বাড়ির কাছেই, সুদক্ষিণা নামে একটা হাউজিং কমপ্লেক্স আছে তার পেছনটায়, খুঁজতে যাবি নাকি ওকে? ভাবছি, দেখি আর দু একদিন, খোঁজ পেলে আমায় একটা রিং করিস, বলিস আমিও কিন্তু ওর উপর খুব চটে আছি, এরকম করলে ভবিষ্যতে আর কোনো নতুন ক্লায়েন্ট দেব না। দু তিন দিন নয়, আরও একটা সপ্তাহ প্রতীক্ষা করলাম প্রতিমার, টিকিটির দেখা নেই, খানিকটা দোনামোনা করে বেরিয়ে পড়লাম এক বিকেলে, রিক্সা নিয়ে রথতলা, সুদক্ষিণা চেনাই ছিল, খুঁজে খুঁজে বার করে ফেলেছে প্রতিমা দেবীর ডেরা, মালিশের কাজ করে বলেই বোধহয় পাড়ার লোক চেনে প্রতিমাকে, দেখিয়ে দিল এক কথায়, 12 ঘর এক উঠোনের বাড়ি, টানা লম্বা বারান্দায় সার সার ঘর,
মাথায় কালচে টিনের চাল, দেওয়াল টেওয়ালগুলো মোটেই পদে নয়, সর্বাঙ্গে কেমন একটা বস্তি বস্তি ভাব। একপাল বাচ্চা খেলছে উঠোনে, জোর ক্যালোর ব্যালোর চলছে, বারান্দাতেও বিচ্ছিরি হল্লাগুল্লা। এক মাঝবয়সী মহিলা অশ্লীলতম ভাষায় গাল পারছে কোনো এক অদৃশ্য প্রতিপক্ষকে, তাকে ঘিরে মজা দেখছে জোনা পাঁচসাত মেয়ে বউ। থতমত খেয়ে গেলাম, এমন একটা পরিবেশে থাকে প্রতিমা, কথাবার্তা শুনে তো অন্যরকমটাই মনে হয়েছিল। আমায় উঠোনে দেখে চিৎকার থমকেছে হঠাৎ, খিস্তির ফোয়ারা ছোটানো মধ্যবয়সী বউটাই এগিয়ে এলো। কাকে চাই? আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, প্রতিমা চক্রবর্তী এখানে থাকে? প্রতিমা? চোখ পিটপিট করল মহিলা। মালিশ দিদি, সে তো এখন নেই, হাসপাতালে। কেন, কি হয়েছে তার? ওর আবার কি হবে, মরতে বসেছে তো ওর ওই বেয়াক্কেলে বর, আর ওই লোকের জন্য মালিশ দিদি হাসপাতালে হতে দিয়েছে। ওমা সে কি, প্রতিমাদির স্বামী বুঝি খুব অসুস্থ? ডেকে আনা অসুখ, মদ খেয়ে খেয়ে লিভার একেবারে ঝাঁঝা করে ফেলেছে গা, পুজোর সময় থেকে বাড়াবাড়ি চলছিল, তাও ঘরে রেখে চিকিৎসা করছিল মালিশ দিদি, গতিক সুবিধে নয় দেখে কালী পুজোর আগের দিন হাসপাতালে ভর্তি করলো, এখনো জমে মানুষে টানাটানি চলছে। আমি হতবাক, আরো কয়েকটা বউ ঘিরে ফেলেছে আমাকে নানান বয়সের, ঘুরে ঘুরে দেখছি তাদের। অল্প বয়সী একটা বউ বলে উঠল, ঠিক হয়েছে, বুড়োর উচিত শাস্তি হয়েছে, বামুন হয়ে চড়ালদের মতো চুল্লু গিলবে, ধমে সইবে কেন, বুড়ো এখন ভালো ভালো মরলে হয়, মাসি ওই মরা খেকুর হাত থেকে বাঁচে, এই বয়সেও একগাল গিলে এসে কি মাত্রাই না মারে মাসিকে, বউ সারা জীবন খেটে খুটে এনে খাওয়ালো আর উনি তারই বুকে বসে ফুর্তি করে গেলেন। অস্ফুটে বললাম, উনি কি সব করতেন না, কি সব পুরি টুরি বেচতেন? ঘোড়ার মাথা বেচত ঘুগনি, তাও ওই মাসি কাজে বেরোনোর আগে বানিয়ে দিয়ে যেত, আর হাঁড়ি ভর্তি ঘুগনির টাকা উনি চুল্লুর থেকে উপুর করে আসতেন, পাঁজের পাঝারা আর কাকে বলে। যা বলেছ, সারাটা জীবন প্রতিমা দিদিকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিলে গো লোকটা, ধূপের কারখানায় লেবার খাটত, চুরি করে ধরা পড়ে চাকরি খোয়ালো, প্রতিমা দিদি ধরে করে হালতুমোড়ে রোল মোগলাইয়ের দোকানে কাজ জুটিয়ে দিল, চুল্লু গিলে নিজের মালিকের দোকানেই ভাঙচুর করলো শয়তানটা, ভাগ্যিস প্রতিমা দিদি মালিশটা জানত, তাই বুড়ো এ জীবনে তরে গেল। মালিশের কাজ তো হালে শিখেছে প্রতিমা দিদি, 10-15 বছর হবে আগে, আয়ার কাজে কি খাটনিটাই না যেত দিদির, দেখেছি তো, দিনের পর দিন ডাবল ডিউটি করেছে, রাতের পর রাত বাড়ি ফিরতে পারে না, ধুঁকছে, ঘরের অতগুলো প্রাণীর মুখে একা অন্ন জোগানো। তা ছেলে তিনটেও তো কম বেইমান নয়, যে মা অত কষ্ট করে বড় করলো তার মুখেও কেমন লাথি মেরে দিল, ডানা গজাতে না গজাতে যে যার মতো উড়ছে বাবুরা। কি কাণ্ড, এদের কথার মাথা মুন্ড কিছুই তো বুঝছি না আমি, মস্তিষ্কে গেঁথে যাওয়া ছবিটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভ্যাবা চাকা খাওয়া মুখে বললাম, ছেলেরা মায়ের সঙ্গে থাকে না? দূর দূর, যত সব কুলাঙ্গার, মা স্কুলে ভর্তি করে দিল, যে যার মতো পড়া ফাঁকি দিয়ে রাস্তায় খেলে বেড়াচ্ছে, গোবিন্দটা তো মার আঁচল থেকে পয়সা ঝেড়ে সিনেমা হলে লাইন লাগাতো, ন্যাড়ার বাবা কতদিন সচক্ষে দেখেছে, শেষে মা শিব মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছে পাঠিয়ে পুরুদগিরি শিখিয়ে। ওই বড়টাই সবচেয়ে বজ্জাত, হাড় হারামি, ভাব করে এমন একখানা বউ আনলো, উঠতে বসতে ওই ঠান্ডা শাশুড়ির গালে ঠোনা মারে, খেতে দিয়েও ভাতের থালা মুখের সামনে থেকে তুলে নিয়ে যেত, আমরা আশপাশে না থাকলে ওই বউয়ের হাতেও পিটান খাওয়া কপালে লেখা ছিল প্রতিমাদির, গোবিন্দটা বউ নিয়ে ভেন্ন হতে বেচারি প্রাণে বেঁচেছে, স্বামীর হাতে দু চার ঘাত তাও সহ্য হয়, ছেলের বউ যদি, বাকি বেটা দুটো কি এমন দেবতা দিদি, এ বলে আমায় দেখ তো ও বলে আমায়, এ পাতা খেয়ে পড়ে থাকে তো ও সারটা খেয়ে পয়সা ওড়ায়, দেখো না গোপালের বাক্স কারখানার চাকরিটা এবার গেল বলে, কোন মালিক পয়সা দিয়ে পাতাখোর পুষবে গো,
ছোটটার তবু মায়া দয়া আছে মনে, ট্যাশকি চালিয়ে যা পায় তার থেকে দু চার পয়সা তাও ঠেকায় মাকে। হুম, তার চেয়ে পাঁচ গুণ বেড়ে করে নেয় গো। এই তো সেদিন বাপের অসুখে মার কি জেরবার দশা, তার মধ্যে টাকা চেয়ে পায়নি বলে মার হাত মুচড়ে ধরেছিল নিতাই। ভাবো কি পাষণ্ড সন্তান। না, এবার ভোঁ ভোঁ করতে শুরু করেছে কান মাথা। কখন যে সরে এসেছে জটলা থেকে, রিকশায় উঠে বসেছি, ফিরে এসেছি বাড়ি, নিজেও জানি না, ঘোর ঘোর লাগছিল। কি নিপুণ অভিনয় করতে পারে প্রতিমা, কেমন চমৎকার সাজিয়ে গুছিয়ে একই মিথ্যে বলে যেতে পারে দিনের পর দিন। দৈন্য ঢাকতে চায়, লুকিয়ে রাখতে চায় নিজের অসহায়তা, কিন্তু কেন? সত্যি বললেই তো বরং মায়া বেশি বাড়ে মানুষের, আশ্চর্য মহিলা তো। প্রতিমা এলো প্রায় মাস দেড়েক পর। শীতের দুপুরে দিব্যি কম্বলে ঢুকেছিলাম, কলিং বেলের আওয়াজে উষ্ণ আমেজটুকু খান খান। প্রতিমাকে দেখেই ছ্যাট করে উঠেছে বুকটা। আরো শীর্ণ হয়ে গেছে প্রতিমা, আরো বুড়িয়েছে, তবে সে কারণে নয়, সাদা খোলের শাড়ি পরে আছে প্রতিমা, সিঁথিতে ডগডগে সিঁদুরটা নেই। কিছু বলার আগে প্রতিমারই স্বর বেজে উঠল, ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে বলল, উনি হঠাৎ চলে গেলেন গো দিদি, মুখ দিয়ে বেরিয়ে গেল, তাই নাকি? হ্যাঁ গো দিদি। ঘরে ঢুকে বেটে টুলটায় বসল প্রতিমা, ছোট্ট শ্বাস ফেলে বলল, পুজোর সময় উনি বললেন তোমায় নিয়ে কখনো তো কোনো তীর্থে যায়নি মনি, চলো দুজনে একবার কেদার বদ্রী ঘুরে আসি। ছেলেরাও বলল, যাও না মা, তুমি তো চিরকাল ঘরেই বন্দি হয়ে রইলে, সচক্ষে একবার বরফে ঢাকা পাহাড় দেখে এসো। ফের বলে ফেললাম, তারপর সকলের পীড়াপিড়িতে না করতে পারলাম না। বৌমা নিজের হাতে বাক্স প্যাঁটরা গুছিয়ে দিল, খাবার ভরে দিল টিফিন ক্যারিয়ারে, আমরাও বুড়ো বুড়ি চড়ে বসলাম হরিদ্বারের গাড়িতে। সে যে কত দূর কত দূর, রাস্তা যেন আর ফুরোয় না, পথের দুধারে কি শোভা, পাহাড় জঙ্গল নদী, নয়ন যেন জুড়িয়ে গেল। তা হরিদ্বারে পৌঁছেও দিব্যি ছিল গোবিন্দর বাপ, দুজনে গঙ্গায় স্নান করলাম, মন্দিরে পুজো দিলাম, সন্ধ্যারতি দেখলাম, প্রদীপ ভাসালাম, তারপর বাসে করে চললাম বদ্রীনাথের পথে। চারদিকে পাহাড় পাহাড় পাহাড়, বরফ বরফ বরফ, মনে হচ্ছে দুজনে পাশাপাশি স্বর্গের পথে চলেছি। যেতে 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 কি যেন জায়গাটার নাম, হ্যাঁ 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 হ্যাঁ, দেবপ্রয়াগ, কি যেন একটা নদী আছে সেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলকানন্দা, স্বর্গের নদী। শীতল ধারার পাশে দুজনে মুখোমুখি বসেছি, হঠাৎ বুকে ব্যথা উঠলো গোবিন্দর বাপের, একবার শুধু আহ করলে, পরক্ষণে আমার কোলে মাথা রেখে শেষ। পুণ্যবান মানুষ তো যাওয়ার আগে এতটুকু কষ্ট পেলেন না, ওই অলকানন্দার পাড়েই ওনাকে। ছেলেরা তো ফেরার পর থেকে হাউ হাউ করে কাঁদছে, আমি কত করে বলছি, ওরে তোদের বাবার বড় সাধ ছিল দেবস্থানে দেহ রাখবে, এভাবে স্বপ্ন পূরণ হওয়ার সৌভাগ্য কি বেশি লোকের হয় বলো দিদি। আমার আর স্বর ফুটছিল না, কিসের যেন একটা ডেলা আটকে গেছে গলায়। মিথ্যে নয় মিথ্যে নয়, মোটেই অভিনয় করছে না প্রতিমা, করেও নি কোনোদিন। শব্দমুক্ত ওই স্বপ্নের মালা গাঁথছে প্রতিমা। হ্যাঁ স্বপ্ন, যে স্বপ্নগুলোকে নিয়ে প্রতিমারা বেঁচে থাকে আজীবন। আজকের গল্প এখানেই শেষ হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।